ব্রিটিশ গবেষণা বলছে করোনা মহামারীতে রোজা রাখা সম্পূর্ণ নিরাপদ। যুক্তরাজ্যে নতুন পরিচালিত এক জরিপে দেখা গেছে গত বছর রমজানে রোজা পালন করা মুসলমানদের মধ্যে কোভিড নাইন্টিনে মৃত্যুর হার বাড়েনি। বৃহস্পতিবার পিয়ার রিভিউ জার্নাল অব গ্লোবাল হেলথে এই জরিপের ফলাফল প্রকাশ হয়েছে। এতে বলা হয়েছে রমজান মাস পালন করা ব্রিটিশ মুসলমানরা করোনা ভাইরাস সংক্রমণে মারা গেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। খবর আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে আমাদের গবেষণায় দেখা গেছে রমজান সংশ্লিষ্ট আচার আচরণের সাথে কোভিড নাইন্টিনে মৃত্যুর কোনো ক্ষতিকারক প্রভাব নেই। গত বছর যুক্তরাজ্যের অনেক ভাষ্যকারী মত দেন যে রমজান মাসে আক্রান্তের পরিমাণ বেড়ে যেতে পারে, তবে নতুন জরিপে বলা হয়েছে এসব দাবির কোনো দালিলিক ভিত্তি নেই। এর বদলে সমাজের জন্য ক্ষতিকর স্বাস্থ্য সংক্রান্ত বৈষম্য নিরসনে সহায়ক রমজান, বিশেষ করে জীবনধারণ এবং কর্মক্ষেত্রে থাকা বৈষম্য। করোনা ভাইরাসে মৃত্যুর হার নিয়ে করা তুলনামূলক এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। গত বছর যুক্তরাজ্যে প্রথম দফার সংক্রমণ চূড়ান্ত পৌঁছানোর কয়েকদিনের মাথায় 23 এপ্রিল থেকে রোজা শুরু হয়। দেশজুড়ে চলা লকডাউনের কারণে এই মাসের সাধারণ উৎসব এবং মসজিদের নিয়মিত এবাদত বাতিল করা হয়। ওই সময়ে অন্তত 20% মুসলিম অধ্যুষিত বহু এলাকায় মৃত্যুর হার বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা। তারা দেখেছেন রমজানে মৃত্যুর পরিমাণ ধীরে ধীরে কমে গেছে, রমজানের পরেও অব্যাহত থাকে এই প্রবণতা। অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নিয়ে 25 জনের রক্তের জমাট বেঁধেছে। অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন নিয়ে অন্তত 25 জনের রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছে ব্রিটেন। বৃহস্পতিবার দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। বিবৃতিতে বলা হয়েছে 20 জনের মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে, এটি বিরল ঘটনা, আর 5 জনের শরীরে সামান্য হলেও রক্ত জমাট বেঁধেছে। নতুন এই প্রতিবেদনের ফলে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন নেওয়ার পর রক্তে জমাট বাঁধা মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 30 জনে। ব্রিটেনে এখন পর্যন্ত মোট 1,10,00,000 মানুষকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেওয়া হয়েছে। এই হিসাবে প্রতি 6 লাখে একজনের রক্তে জমাট বাঁধার ঘটনা ঘটেছে। ওষুধ নিয়ন্ত্রকের দাবি এই ভ্যাকসিনের উপকারিতা দেখলে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ খুব বেশি নয়, তবে তারা জানিয়েছে বায়ো এনটেক ফাইজারের ভ্যাকসিনের ক্ষেত্রে এই ধরনের কোনো রিপোর্ট পাওয়া যায়নি। দ্বিতীয় ঢেয়ে বেসামাল ভারত। করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হয়ে পড়েছে গোটা ভারত। দেশটিতে বৃহস্পতিবার 72,000 জনের করোনা শনাক্ত হয়, আর গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে প্রায় 81,500। গত 28 সেপ্টেম্বরের পর একদিনে এত সংখ্যক করোনা শনাক্ত হল। ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানে গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা গোটা করোনাকালের মধ্যে সর্বোচ্চ। মহারাষ্ট্রে একদিনে 43,000-এর বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী গত 24 ঘন্টায় ভারতে 81,466 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 1,23,03,131 জনে। করোনার নতুন প্রজাতির জন্যই সংক্রমণ ভয়াবহ আকার নিচ্ছে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন দিল্লি এইমসের প্রধান রণদীপ গুলেরিয়া।